আপিল নিষ্পত্তির আগপর্যন্ত ডক্টর ইউনুসের সাজা ও জরিমানা স্থগিত শ্রম আইন লঙ্ঘন মামলায় শান্তিতে নোবেল নোবেলজয়ী ড মুহাম্মদ সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ তিন কর্মকর্তার দণ্ড ও সাজা স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া আদেশ বাতিল করেছেন হাইকোর্ট তবে ঢাকার তৃতীয় শ্রম আদালতের রায়ে চ্যালেঞ্জ করে ডক্টর ইউনুস ও অন্য তিনজনের করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের সাজা ও জরিমানা স্থগিত করেছেন আদালত ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিলগুলো বিচারাধীন অবস্থায় আছে হাইকোর্ট শ্রম আপিল ট্রাইব্যুনালকে যত তাড়াতাড়ি সম্ভব আপিল নিষ্পত্তি করতে বলেছে এটুকু অ্যাডমিশনের আমরা চ্যালেঞ্জ করেছিলাম সেটা আজকে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দিয়েছে এবং দ্রুত আপিলটি নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিয়েছে ওই আদেশটা তো তিন তারিখে মৃত্যুবরণ করেছে তার আর কোনো অস্তিত্ব নাই সুতরাং এই রুলটাও আর শুনানি করে ইনফ্রাকচুয়াস হয়ে গেছে এই রুলের সমস্ত আদেশ হয়ে গেছে তার কোনো অস্তিত্ব আইনত নাই রিটের শুনানি শেষে হাইকোর্ট আজ বলেন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডক্টর ইউনুস সহ অন্য তিনজনের সাজা বহাল থাকবে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেন শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী আসামিদের জামিন বহাল থাকবে একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডক্টর সহ সংশ্লিষ্টদের চাকরির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা পরিপালনের জন্য শ্রম আদালতের নির্দেশনা স্থগিত করে না আদালত শ্রম আইন লঙ্ঘনের মামলায় সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ তিন কর্মকর্তার দণ্ড ও সাজা স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া আদেশের বৈধতা নিয়ে রুলের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিআইএফই করা ফৌজদারি রিভিশন আবেদনের শুনানি নিয়ে গত পাঁচই ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায় শ্রম আপিল ট্রাইব্যুনালের স্থগিতাদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট বলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এর পরিচালক আশরাফুল হাসান নূরজাহান বেগম ও এম শাহজাহান জামিনে থাকায় তাদের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের সাজা স্থগিত থাকবে এতে আরও বলা হয় শ্রম আইন লঙ্ঘন মামলায় অভিযুক্ত ডক্টর ইউনুসহ তিনজন বিদেশে গেলে তাদের অবশ্যই শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানাতে হবে একই সঙ্গে এই মামলায় ডক্টর ইউনুসসহ গ্রামীণ টেলিকমের শীর্ষ তিন কর্মকর্তার দণ্ড ও সাজা স্থগিত করে ট্রাইব্যুনালের আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেন আদালত রুলে শ্রম আপিল ট্রাইব্যুনালের স্থগিতাদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট